আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জন্য আমাদের কি করার নাই? দেখুন, আমি এটাও রাজনৈতিক প্রশ্ন, তবে সাইদি বলে আমি কিছু বুঝি না। আমি একটা কথা বুঝি, কোরআন শরীফের 48 নম্বর সুরা একটু লিখে নেন দয়া করে আপনারা। 48 নম্বর সুরা, সুরার নাম আল ফাতহ। বলেন সুরার নাম কি? যেহেতু সাইদি সাহেব একটা রাজনৈতিক দলের লোক আর তার বিরুদ্ধে একটি মামলা চলতেছে, রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না, তবে আমি মানবিক প্রশ্নের উত্তর দেব। এবং আমার প্রশ্নের উত্তর যে মুসলমানের বাচ্চা গ্রহণ করতে পারবে না, আল্লাহর কসম সে মোনাফিক। কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলছি, কোন বাবার বৈধ সন্তান যদি থাকো, আমার কোরআনের বিরোধিতা করবে, আমার কথার বিরোধিতা করবে, আমি কোরআন এবং ইতিহাস দিয়ে দলিল দেবো। এক চুল পরিমাণ কথা যদি মিথ্যা বাড়ায় বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, যদি না করো আল্লাহর গজব তোমার উপর পড়বে। কয় নম্বর সুরা? সুরার নাম আল ফাতহ, আয়াত নম্বর 18। কত? এই 18 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। হুদাইবিয়ার সন্ধি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়েছিল কাফেরদের পক্ষ থেকে, তাকে বন্দী করা হয়েছিল এবং একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছিল ষষ্ঠ হিজরিতে। আল্লাহ রসুল যখন উমরা পালনের জন্য এহরাম পরে 1400 লোক নিয়ে মক্কায় এসেছিলেন, হুদাইবিয়ায় সন্ধি হয়েছিল, সেই সময়ের কথা, ইতিহাস এর দলিল। বানানো ওয়াজ করলে আজকের যুগে বাঁচা যাবে না। আর দলিল হলো কোরআন শরীফ। আমার মতো হাজার মোল্লা মৌলবী সুরে মারা যায়, আমার মতো হাজার মোল্লা মৌলবীর মুখে থুতু মারা যায়, আমার মতো হাজার মোল্লা মৌলবী বাদ দেওয়া যায়, কিন্তু কোরআন আর ইসলাম বাদ দেওয়া যায় না। 48 নম্বর সুরায় দলিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে বন্দী করলো কাফেররা এবং একটি রিউমার ছড়িয়ে দিল তাকে হত্যা করা হবে। আল্লাহ রসুল এহরাম পরে এসেছিলেন, হুজুর ডাক দিলেন, ইয়া আসহাবুস সাজার, ইয়া আসহাবুস সাজার, হে সাহাবীরা গাছের কাছে আসো। গাছের কাছে সাহাবীরা আসলো, আল্লাহ রসুল বললেন, ওসমানকে যদি বন্দী করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, আমরা এহরাম পরে এসেছি, যুদ্ধ অস্ত্র আনি নাই, ওসমানকে বের করে নেব, ওসমানকে হত্যা করা হলে অস্ত্র নিয়ে আসি নাই, যা আছে তাই নিয়ে মাঠে নামবো, এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা 1400 সাহাবী জীবন দেব, লোক জীবন দেব, যারা তোমরা রাজি আছো আমার হাতে বায়াত হও, শপথ হও, মুরিদ হও। তখন একজন মুনাফিক চিন্তা করলো, চাচা আপনা যান বাসা, ওসমান মরে যাবে তাই জন্য নিজের জীবন দেবো, কাজ কি? সে ভেগে চলে গেল। 1399 জন সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সে বায়াত হলো। এই যে আমরা পীর মুরিদি বায়াত করি, এই বায়াত না, কোরআন শরীফে এসেছে এটা হলো জীবন দেওয়ার বায়াত। আল্লাহ রসুলের হাতে হাত দিলেন 1399 জন লোক, হঠাৎ রসুল তার বাঁ হাতখানা উপরে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি বাঁ হাত দিলেন কেন? বলল, ওসমান জীবিত না মৃত এখনো আমি জানি না, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা অল্পক্ষণের ভিতরে আমাকে জানিয়ে দেবেন, ওসমান যদি এখনো জীবিত থাকে এই বায়াত থেকে ওসমান যেন মাহরুম না হয়, এই জন্য আমি ওসমানের পক্ষ থেকে আমার এই বাঁ হাতটা তোমাদের উপরে উঠাই দিলাম। শপথ হলো, ওসমানকে মুক্ত করব, যদি তাকে কাফেররা অন্যায়ভাবে হত্যা করে, এক ওসমানের জন্য কয়জন লোক জীবন দেব? 1399 জন জীবন দেব। বায়াতটা শপথটা হয়ে যাওয়ার পরপরই জিব্রাইল চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ইমানদারদের এই যে জীবন দেওয়ার শপথে আল্লাহ রাজি হয়েছে, হে নবী আল্লাহ আসমান থেকে আমাকে জানিয়ে দিয়েছে, আপনারা যখন শপথ নেন আল্লাহ খুশি হয়ে তার কুদরতি হাত এই শপথের হাতের উপরে রাখছে। সুতরাং এই যুগেও সাইদি বুঝি না, কোন রাজনৈতিক দলের লোকের পক্ষে তো আমি এখানে দালালি করতে আসি নাই, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরহ নিরপরাধ লোককে কেউ যদি আসামি সাজিয়ে তাকে যদি হত্যা করতে চায়, মিথ্যা কোনো আইন অভিধান দিয়ে, ইমানদারের ইমানি দায়িত্ব যে দলের হোক যে মতের হোক, তাদের ইমানি দায়িত্ব হলো ওই একজনকে বাঁচানোর জন্য প্রয়োজনে 1399 জন লোক জীবন দেবে। যদি না দেয় তাহলে এই মুসলমানগুলি মোনাফিক মুসলমান। সুতরাং কোন দলীয় প্রশ্ন করবেন না, দয়া করে প্রশ্ন করবেন নির্দলীয়, রাজনৈতিক মঞ্চ নয় এটা, তফসিরের মাহফিল।